নমস্কার বন্ধুরা, পৃথিবীতে হাজারো বিস্ময়কর স্থাপত্য আছে, কিন্তু তার মধ্যে তাজমহল হলো এক এবং অদ্বিতীয়। কারণ এটি তৈরি হয়েছিল এক সম্রাটের ভালোবাসা দিয়ে। আমেরিকান প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটন যখন ভারতে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, এক যারা তাজমহল দেখেছে আর দুই যারা তাজমহল দেখেনি। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তাজমহল সম্পর্কে কিছু মজার তথ্য। আচ্ছা, আপনি কি জানেন তাজমহল কার জন্য নির্মিত হয়েছিল? তাজমহলটি তার স্বামী মুঘল সম্রাট শাহজাহান মমতাজ মহলের সমাধি হিসেবে নির্মিত হয়েছিল। এমনকি শাহজাহানের তৃতীয় স্ত্রী মমতাজ বেগমের সঙ্গে সম্রাটের বিবাহিত জীবন ছিল 19 বছরে। অথচ মাত্র 19 বছর বিবাহিত জীবনে মমতাজ শাহজাহানের 14টি সন্তান প্রসব করেন। বলা বাহুল্য, এই কারণে তিনি ছিলেন শারীরিকভাবে অত্যন্ত দুর্বল। শারীরিক ধকল সহ্য করতে না পেরে মাত্র 39 বছর বয়সে সন্তান প্রসব করতে গিয়ে প্রাণ হারান মমতাজ বেগম। এই তৃতীয় স্ত্রীর মৃত্যুর পরেই তার স্মৃতিতে 1632 সালে তাজমহল তৈরি শুরু করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তার এই স্বপ্ন বাস্তবে পরিণত করতে তাতে নির্মাণ যুক্ত ছিলেন প্রায় 20,000 মানুষ। মহল তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর। তাজমহল বানানোর কাজ শেষ হয় 1653 খ্রিস্টাব্দে, যদি এর পরে ছোটখাটো কাজ সম্পন্ন করতে আরও 2 বছর সময় লাগে। এটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 3,20,000,000 টাকা। এবং তাজমহলের নকশা অত্যন্ত আকর্ষণীয়। তাজমহল কুতুব মিনার থেকে 5 ফুট বেশি উঁচু। এ প্রসঙ্গে বলা রাখা ভালো যে ঐতিহাসিকদের দাবি, যে সমস্ত কারিগরে তাজমহল তৈরি করেছিলেন তাদের হাত কেটে ফেলা হয়েছিল, ভবিষ্যতে যাতে এই ধরনের নির্মাণ আর না তৈরি হয় তাই এই ব্যবস্থা। তাজমহলের প্রধান কারিগরের নাম ওস্তাদ আহমেদ লাহোরী, এবং তাজমহল ভারতের আগ্রা শহরে অবস্থিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী সমাধি। ইতিহাস থেকে জানা যায়, মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মরণে এটি নির্মাণ করেছিলেন। এবং তাজমহলের 4টি মিনার এমনভাবে তৈরি করা হয়েছে যে ভূমিকম্প বা বজ্রপাত হলে তা কেন্দ্রের গম্বুজের উপর পড়বে না, বাইরে পড়বে। এমনকি তাজমহল বিশ্বের সবচেয়ে দর্শনীয় ভবন। প্রতিদিন সারা বিশ্ব থেকে প্রায় 12,000 মানুষ এটি দেখতে আসে, কারণ তাজমহল মুঘল স্থাপত্যের একটি চমৎকার নিদর্শন। তাজমহল প্রতি বছর 20 থেকে 40 মিলিয়ন দর্শনার্থীদের আকর্ষণ করে, যার মধ্যে 2 লক্ষের বেশি বিদেশি আসে। তাজমহল বছরে প্রায় 25 কোটি টাকা আয় করে। তাজমহল তৈরি করতে 22 বছর সময় লেগেছিল এবং 22,000-এর বেশি শ্রমিকের নির্মাণ কাজ করেছিলেন। হিন্দুদের মতে তাজমহল আসলে একটি শিব মন্দির, যার আসল নাম তিজমহালয়। ঔরঙ্গাবাদের তাজমহলের একটি নকল ভবন রয়েছে যা মিনি তাজ নামে বিখ্যাত। আপনি কি জানেন তাজমহল লাঠির উপর দাঁড়িয়ে আছে? এটি একটি কাঠ যা শক্তিশালী থাকার জন্য আর্দ্রতার প্রয়োজন, যা এটি যমুনা নদী থেকে আসে। 1908 সালের দিকে এখানকার বাগানগুলি ব্রিটিশ শৈলীতে পরিবর্তন করা হয়েছিল, একই স্টাইলে আজও দেখা যায়। তাজমহলের রং বদলাচ্ছে, এটি সকালে গোলাপি, রাতে মিলতে সাদা এবং চাঁদের আলোতে সোনালি দেখায়। কিন্তু ক্রমবর্ধমান দূষণের কারণে তাজমহলের রং ফ্যাকাশে হতে শুরু হয়েছে, যে কারণে এর আশেপাশে পেট্রোল ও ডিজেলের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের 7টি আশ্চর্য একটি তাজমহল তৈরি করতে 22 বছর লেগেছিল। এর নির্মাণ শুরু হয় 1632 সালে এবং শেষ হয় 1653 সালে। এটি সম্পূর্ণ করতে প্রায় 22,000 শ্রমিকের হাত ছিল। তাজমহলের সব ফোয়ারা একসাথে কাজ করে, কারণ সব ফোয়ারার নিচে তামার ট্যাঙ্ক আছে। এই সমস্ত ট্যাঙ্কগুলি একসাথে ভরে যায় এবং চাপ তৈরি হলে একসঙ্গে জল ছেড়ে দেয়। তাজমহল তৈরিতে 28টি বিভিন্ন পাথর ব্যবহার করা হয়েছিল। এতে ব্যবহৃত মার্বেল পাথর এসেছে রাজস্থান, চীন, আফগানিস্তান ও তিব্বত থেকে। তাজমহলের সাজসজ্জা বহন করতে 1,000টি হাতি ব্যবহার করা হয়েছিল। আপনি কি জানেন তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে কোন নম্বর রয়েছে? যদি তা না হয় তাহলে বলে রাখি, তাজমহল আসে 3 নম্বরে। সাদা তাজমহল তৈরি হওয়ার পর শাহজাহান নিজের জন্য একই রকম কালো তাজমহল তৈরি করার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তার ছেলে ঔরঙ্গজেব তাকে গৃহে বন্দী করে রাখেন এবং তার স্বপ্ন পূরণ করতে পারেনি। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে তাজমহল তৈরি করা শ্রমিকদের হাত কেটে ফেলেছিলেন শাহজাহান, যাতে তারা আর একটি তাজমহল তৈরি করতে না পারে। তবে এটা একটি গুজব বলে মনে হচ্ছে, কারণ আহমেদ লাহোরী, যিনি তাজমহল বিল্ডিং টিমে কাজ করেছিলেন, তিনি লালকেল্লা নির্মাণের সহযোগিতা করেছিলেন। শাহজাহান চেয়েছিলেন তাজমহল যেন কোনো অভাব না থাকে, কিন্তু তাজমহলে একটি গর্ত রয়েছে যার জল সরাসরি মমতাজের কবরে পড়ে। কথাই আছে, একজন কারিগর যখন হাত কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল তখন তিনি এই গর্তটি তৈরি করেছিলেন। তাজমহলের একটি ত্রুটিও রয়েছে যে দেওয়ালে খোদাই করা 11টি স্তম্ভের মধ্যে একটির আকৃতি গোলাকার, অন্য 10টি ত্রিভুজাকার নকশায়। আচ্ছা, আপনি কি জানেন তাজমহল উঁচু নাকি কুতুব মিনার উঁচু? তাই অধিকাংশ মানুষের উত্তর হবে কুতুব মিনার। তবে আমরাকে বলে রাখি যে তাজমহল কুতুব মিনারের থেকে 5 ফুট উঁচু। তাজমহলের প্রবেশপথে লেখা আছে, হে আত্মা ঈশ্বরের কাছে বিশ্রাম করো, ঈশ্বরের সাথে শান্তিতে বিশ্রাম করুন এবং তার পরম শান্তি আপনার উপর বর্ষিত হোক। আসলে এটা স্থির সমাধি। কমপ্লেক্সের চারপাশে রয়েছে বিস্তৃত 300 বর্গমিটার 4 বাগান
এটি মুঘল বাগান। এই বাগানে একটি উঁচু পথ আছে। এই পথটি চারটি বাগানকে 16টি নিম্নস্তরের বিছানায় বিভক্ত করেছে। বাগানের মাঝখানে উঁচু স্তরে নির্মিত পুকুরে তাজমহল প্রতিচ্ছবি দেখা যায়। এটি সমাধি এবং প্রধান ফটকের মধ্যে নির্মিত। এই প্রতিফলনের সৌন্দর্য বাড়িয়ে দেয়।